হ্যালো এভরিওয়ান, আমি রেজা আছি আপনাদের সাথে। অ্যান্ড আজকে আমি আপনাদের দুইটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে প্রথমে একটা বিজনেস কার্ড ডিজাইন দেখাবো, পাশাপাশি একটা গুড নিউজ, সেটা হচ্ছে আমি এই টোটাল আইকনসগুলো আমি ইউটিউব ডিসক্রিপশনে এবং আমার অ্যাপেল গ্রাফিক্স স্টুডিও ডট কম ওয়েবসাইটে শেয়ার করে দেবো এই টোটাল আইকনগুলো। তো চলুন প্রথমে আমরা বিজনেস কার্ডটাই ডিজাইন করি। আমি ফটোশপ ওপেন করলাম, তারপর ফটোশপের ফাইল থেকে একটি নিউ পেজ নিলাম এখানে, যেটার হোয়াইট হবে ইঞ্চিতে আমি কনভার্ট করে নেই 3.75 অ্যান্ড হাইট হচ্ছে 2.25, রেজলিউশন 3:51 হবে, সেম ওকে দেন, ক্লিক ওকে। তো আফটার দ্যাট আমরা আরেকটা পেজ নিব, এখান থেকে ফাইলে যাব, তারপর একটি নিউ পেজ নিব, এখানে 3.75 না দিয়ে এখানে দেবো 3.50 অ্যান্ড এখানে 2.25 না দিয়ে আমরা দেবো 2.00 অ্যান্ড রেজলিউশন 300 CMYK, অল ইজ ওকে, দেন ওকে। অ্যান্ড নাও আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটাকে ফিল আপ করে দেবো। তো এর জন্য আমাদের কন্ট্রোল থেকে কন্ট্রোল এবং ডিলিট এই দুইটা বাটন একসাথে প্রেস করলেই আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার মুভ টুলসটাকে ক্লিক করে আমরা এটাকে জাস্ট এইখানে ড্র্যাগ করে ছেড়ে দিব। এটাকে মিডল পয়েন্টে আনার জন্য একটা টেকনিক আছে, এটা যদি আপনি ইউজ করতেছেন তো এই জন্য কন্ট্রোল এ দিতে হবে কিবোর্ড থেকে। দেখেন সবগুলোই সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এইখানে আর এখানে ব্যাক সাইড থেকে আগে এইটা এই দুইটাতে ক্লিক করলেই টোটালি মিডলে চলে আসবে পয়েন্টটা, তারপর সিলেক্ট থেকে ডিসলেক্ট দিয়ে দিব। এবার আমরা যে কাজটা করলাম এতক্ষণ, যে আমাদের এই গ্রিন শেপটা আনলাম কিসের জন্য, সেটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের মেইন যে মাপটা সেটা হচ্ছে এই সাইজের, গ্রিন সাইজের, আর উপরে যেটা নিচ্ছে এটা হলো বার্ডটি। তো এর জন্য আমাদেরকে এই রুলার টুলসটা আনতে হবে, কন্ট্রোল আর এ ক্লিক করলে আপনি এরকম একটা রুলার টুলস পাবেন। তো এইখান থেকে আমি জাস্ট এইভাবে চারপাশ থেকে আমি যে রুলার টুলসটা পাবো এটাকে নিয়ে এখানে পেন্ট করে দেবো, সরি নট পেন্ট, এটাকে আমরা আবদ্ধ করে দেবো রুলার। যখন আমরা রোলার দিয়ে আবদ্ধ করে দিচ্ছি তখন তো আমাদের লেয়ার অনটা লাগতেছে না, এবার আমরা এটাকে ডিলিট করে দিতে হবে। এই যে এইখান থেকে টেনে ধরে নিয়ে এইখানে ডিলিট অপশন আছে, ডিলিট আইকনে উপরে ছেড়ে দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তো একইভাবে আমাদের টোটাল এটা হচ্ছে সেফটি এরিয়া নিলাম, আর আরেকটা এরিয়া নিতে হবে যেটা হচ্ছে কার্ড এরিয়া, যেটা আমাদের বিজনেস কার্ড যখন কাটা পড়বে তখন আমাদের লেখাগুলো যেহেতু কাটা না পড়ে এই জন্য একটা সেফটি এরিয়া নিতে হবে। তো আবারও ফাইল থেকে নিউ পেজ, তারপর 3.5 জায়গায় আমরা দেবো 3.25 অ্যান্ড হাইট 2.0 জায়গায় দেবো আমরা 1.75 অ্যান্ড দেন অল ইজ ওকে, ক্লিক ওকে। এখন আবারও আমরা এই যে ফোরগ্রাউন্ড কালারটা নেব সেটা কিভাবে, কন্ট্রোল ডিলিট দুইটা একসাথে ক্লিক করলে, সরি প্রেস করলে আমরা এটাকে পেয়ে যাবো। তো এবার আমরা এটাকে আবারও ধরে নিয়ে এখানে দিয়ে দিলাম, বাকি দুইটা পেজ আমরা কেটে দিই, এগুলো লাগবে না। নাও অ্যাগেন ডু দ্য সেম প্রসেস, কন্ট্রোল এ, এবার এখানে একটা এখানে একটা, ওকে, তারপর সিলেক্ট থেকে ডিসলেক্ট, আবার ওই লেয়ারটাকে ডিলিট করে দিতে হবে এখান থেকে, সরি নট ডিলিট, আগে আমাদের বর্ডারটাকে দিই আমাদের মূল যে ডিজাইনের কাজটা এটা এখন শুরু হবে। তো এতক্ষণ আমাদের বর্ডার এরিয়াটা দিলাম, তো আমি যেহেতু এই বিজনেস কার্ডটাই আমি ডিজাইন করবো তো এটাকে আমি জাস্ট ফটোশপে ওপেন করলাম, তারপর এখানে দেখবো যে আমাদের এখানে একটা দুইটা শেপ রয়েছে, একটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড দুই সাইডের যে শেপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্কোয়ার কালার। সো আমাদের কালার দুইটাকে আগে আমি একটু নিয়ে নিই, এখান থেকে কালারটাকে ক্লিক করে এই যে দিলাম, দেন ওকে, আর নিচের যে কালারটা এটাকে আমি ক্লিক করে এই যে ওকে। এবার আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নিব, তো এই লেয়ারটার নাম দেবো আমরা ব্ল্যাক, ওকে ফাইন, ব্ল্যাক বিজি, এটা হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। তারপর কন্ট্রোল থেকে ডিলিট ক্লিক করলেই আমরা দেখেন আমাদের যে ফরগ্রাউন্ড কালারটা এটাকে সেট হয়ে গেছে।
তো এবার এখান থেকে আমি যদি আমাদের ইচ্ছা করি আমাদের বিজনেস কার্ডে ব্যাকগ্রাউন্ডে একটা টিক জোর দিব, এইখানে ডাবল ক্লিক করতে হবে, এরকম একটা অপশন পাবো। তো এখান থেকে প্যাটার্ন ওভারলিতে ক্লিক করলে দেখেন কিছু স্টাইলস পাবো আমরা এখান থেকে, অনেকগুলো স্টাইলস আছে, আপনি স্টাইলগুলো ডাউনলোড করে এখান থেকে লোড করতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকেই একটা দেখিয়ে দিচ্ছি যে এইটার থেকে আমি অপাসিটি কমাই দিলেই দেখেন এখানে একটা অন্যরকম সুন্দর একটা ভাব চলে আসবে। এটাকে আমরা আবার এখান থেকে বড় ছোটও করতে পারি, স্কেল থেকে আমাদের যেটা মিডিয়াম রয়েছে এটাই থাক। আমি প্যাটার্নটা চেঞ্জ করে দিতে পারি, এই যে একটা স্টাইল, এই যে একটা স্টাইল, যেটা ভালো লাগবে অবশ্যই আমরা সেটা ইউজ করব। ওকে ফাইন, আমার মনে হয় আমাদের ব্যাকগ্রাউন্ডটা আর একটু ব্ল্যাক হইলে ভালো হইতো। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুই পাশের যে দুইটা শেপ, এই দুইটা ডিজাইন করবো। এটা কিভাবে করব সেটা হচ্ছে আমাদের পেইন্ট টুলসটাকে সিলেক্ট করতে হবে, তারপর প্যাথ থেকে আমরা শেপ করে দেবো। ওকে, এখানে স্ট্রোক নন অ্যান্ড ফিল কালার হবে হচ্ছে এইটা। ওকে, তো এখানে যে স্টাইলে পেইন্ট করা রয়েছে এইভাবে আমরা পেইন্ট করে দেবো। শেপটাকে আমরা আবার ডুপ্লিকেট করে দিতে পারি, অর্থাৎ নিচে যে শেপটা তৈরি করব এটা আমি তৈরি না করে একবারেই করে দিতে পারি। এই যে এখান থেকে এই অপশনে গেলে আপনার ছেড়ে দিলে আপনার শেপটা ডুপ্লিকেট হয়ে যাবে, তারপর এটাকে নিচে নিয়ে আসবে। ঠিক একইভাবে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করুন, তারপর রাইট বাটনে ক্লিক করে এখানে দেখেন ফ্লিপ ভার্টিক্যাল নামের একটা অপশন থাকবে, এই ফ্লিপ ভার্টিক্যালে ক্লিক করলে এটা টোটালি উল্টে যাবে। হরিজেন্টাল করে দিলে দেখেন সেটা মিশে যাবে, অর্থাৎ আমরা উপরে যে ইয়াটা করছিলাম ক্লিক হরিজেন্টাল, ভার্টিক্যাল করে তারপর হরিজেন্টাল করতে হবে। ওকে, এটাকে মন মতো যে কোনো এক জায়গায় বসালে হচ্ছে। যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে আরেকটা স্টাইলস রয়েছে, তো এই কালারটাকে জাস্ট আমি একটু সিলেক্ট করে নাই। এইখান থেকে জাস্ট রেক্টেঙ্গেল টুলসটাকে নিয়ে মিডল পয়েন্টে একটা শেপ তৈরি করব। মিডল পয়েন্টে আগে আমি একটা রোলার নিই, তারপর এখান থেকে আমি একটা হোয়াইট শেপ নেব, হোয়াইট কালারটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিই। ঠিক এমনভাবে হোয়াইট শেপটাকে জাস্ট আমি একটা কাজ করতে পারি, জাস্ট এটাকে ডুপ্লিকেট করতে পারি। এই যে এখানে এখান থেকে চেপে নিয়ে এখানে ছেড়ে দিলে এটা ডুপ্লিকেট হয়ে গেল। এবার এখান থেকে আমরা জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, হোয়াইট হয়ে গেল। এবার আমরা কী করবো, জাস্ট কন্ট্রোল টিতে ক্লিক করবো, তারপর রাইট বাটনে ক্লিক করে ডিস্ট্রিবিউট অপশন পাবো, তারপর এই যে কোনোটা, এই কোনোটাকে ধরে আমরা এইখানে নিয়ে চলে আসবো। আর এই পাশে যেটা আছে এটাকে জাস্ট এভাবে
এবার আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে এবার আমাদের পেন টুলস দিয়ে করতে হবে। কন্ট্রোল এসে ক্লিক করলে আমাদের টোটাল শেপস গুলো আউট হয়ে যাবে, আবার কন্ট্রোল এসে ক্লিক করলে টোটাল জাস্ট স্কেল গুলো আবার চলে আসবে। এবার এখানে আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে সমস্ত আইকনস গুলো রয়েছে আইকনস গুলো আমরা তৈরি করতে পারি। শিফট এবং কন্ট্রোল চাপ দিয়ে একটা দুইটা তিনটা চারটা টোটাল চারটা তৈরি করে এই চারটা মার্ক করে একটা গ্রুপও করে দিতে পারি। ওকে, তো এবার আমাদের এখানে যে ঠিক গত পর্বে যেভাবে করছিলাম, এখানে ডাবল ক্লিক করার পরে কালার ওভারলে হোয়াইট ওকে ওকে, তারপর প্রেস কন্ট্রোল টি, ইরেজার টুলসটি নিতে হবে, হার্ড ইরেজার অবশ্যই সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে এভাবে ওকে জাস্ট কল আইকনটিকে পেয়ে গেছি, কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে বেশি দিন করলে এটা কেটে গেছে যেহেতু 3.5 এর কার্ড প্রবলেম। তো আমরা কল সাইকন হোম আইকনটাও নেই, এটার কিছু করা লাগবে না, জাস্ট আমাদের
একটা লোগো লাগবে আমাদের অ্যাপল গ্রাফিক্স স্টুডিওর অফিশিয়াল লোগোটা এখানে জাস্ট বসিয়ে দিই শিফট এবং অল্ট চেপে আমরা এটাকে ছোট করি আপনার যদি মনে হয় যে আইকনগুলো টোটালি ছোট লাগছে তো আপনারা টোটাল এই লেয়ারসগুলো সিলেক্ট করে এটাকে বড় করে দিতে পারেন শিফট এবং অল্ট চেপে দিয়ে লোগোটা দেওয়া হলো এবার টেক্সট ওকে Select it from here and make a name tag in the test table. টেক্সটগুলো অনলাইনে ডাউনলোড করতে পারবেন দা ফন্ট নামের একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গেলে আপনি অনেক সুন্দর সুন্দর ফন্ট পাবেন জাস্ট ছোট করতে হলে এখান থেকে এই ছিল আজকের টিউটোরিয়াল তো আমাদের আগামী টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি আগামী দিন অবশ্যই কোনো একটা চমক নিয়ে আসবো ইনশাল্লাহ ফিরে তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন আর আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/applegraphicsstudiovd এবং আমাদের ওয়েবসাইট www.applegraphicsstudio.com